अब देखिए अभी इस तरह से निकाला, ये क्या है? सबरती निहारी शॉप। এটা শুধু কুরুলের মাংস দিয়া পড়া, এই যে দেখেন কুরুলের মাংস দিয়া আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু আমরা চলে আসছি দিল্লির সাবরাতি নিহারি শপ। দেখেন দোকানটার নাম হচ্ছে সাবরাতি নিহারি শপ। এই দোকানটা 1957 সালে শুরু হয়েছে। হ্যাঁ, ওই যে এস্টাবলিশড 1957। আসেন আমরা একটু যাই, জায়গাটা কোথায় আমি একটু বলি আপনাদেরকে। জায়গাটা হচ্ছে গিয়ে হাভেলি আজম খান জামা মসজিদ দিল্লি 6। আসসালামু আলাইকুম। কেসে বাব, ঠিক আছে। নাম কে হ্যায়? মেরা নাম মোহাম্মদ শোয়েব। মোহাম্মদ শোয়েব, শোয়েব ভাই হাম বাংলাদেশ সে আয়ে হ্যায়, হাম আপকে খানে কে উপর এক ভিডিও বানানা চাহতে হ্যায়। জি বানাইয়ে। তো কিয়া কিয়া খানে হ্যায়? ইয়ে নাহারি হ্যায়। নাহারি হ্যায়, ওর বকরে কা ভেজা ওর নলি হ্যায়। বন মেরে বকরে কা ভেজা ওর নলি হাম দেখ সকতা হো। আমরা একটু দেখি চলেন। কোন সে টাইম মে অ্যাভেলেবল অ্যাভেলেবল রাতা হে? আচ্ছা, 6টা থেকে সুবহ ভি 6:30 থেকে 9:30। আচ্ছা, শাম দো টাইম হতি হে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালে এবং বিকালে দুই সময় পাওয়া যায়। হ্যাঁ, 6 থেকে 9, 6 টু 9। মর্নিং অ্যান্ড নাইট 6 to 9। তো কিতনে কিতনে রুপে কা? নলি হ্যা, নলি হ্যা, নলি হ্যা। কিতনে রুপে কা? হ্যাঁ, 80 রুপে কা নলি হ্যা। আর হ্যাঁ, না আপ ফুল দে দিজিয়ে, ফুল ফুল এক নলি দে দিজিয়ে, ফুল ফুল 260। নলি নলি দেখ সকতা হো ক্যা? আচ্ছা, এটা এটা আমার জন্য। আচ্ছা, এই যে হাফ প্লেট হাফ, ইয়ে ক্যা হে? বোন ম্যারো, বোন ম্যারো, বোন ম্যারো। ये हमारे लिए है? अच्छा, हम निहारी खाएंगे। क्या खाना पसंद करेगा? नहरी नहरी ना, बाद में बैठूंगा, आप दे दीजिए, हम देखेंगे। हाँ हाँ, तो ये देखें, उम्दा 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 उम्दा, मतलब क्या होता है? रोगन, ये कितने कितने रुपए की? 125 रुपए। और क्या है? और नली है, बकरे का भेजा है। बकरे का नली है, बकरे का भेजा यानी कि सीढ़ी सीढ़ी। मगज बता, क्या चाहिए बेटा आपको? 20 रोटियां। मगज कितना कितना कितना? পুরা মগজটা বের করে তারপর করবে 150। হ্যাঁ, দে দিজিয়ে। ইয়ে তো ঠান্ডা হয়ে চুকি হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে না?
ये क्या है? ये कितनी? নান রুটি আর হচ্ছে গিয়ে এইটা ব্রেন, মাটন ব্রেন, খাসির মগজ আপনারা দেখলেন কিভাবে বের করে তারপরে এটার উপরে ইয়েটিয়ে দিয়ে দিল। আর এটা হচ্ছে নাহারি, ওনারা বলে, আমরা তো বলি নিহারি, একই জিনিস। কিন্তু আপনার মানে প্রিপারেশনটা কিন্তু এক না। আমাদের দেশে আমরা যে খাই একটা বড় একটা হাড্ডি থাকে, নলি থাকে, ওইটার ভিতর থেকে আমরা বের করে খাই। এখানে কিন্তু ওইটা না, ওইটা এটা বের করা আছে। আমি আপনাদেরকে দেখাই, একটু রুটি নিয়ে তারপরে দেখাইতে হবে। উপরে রোগান দেওয়া আছে, ঘন। হ্যাঁ, এই এই জায়গায় আবার গোশ দেওয়া আছে, এই যে এটা গোশ, আর এই যে গোশ রোগান। বিসমিল্লাহ। আচ্ছা, এটা কিন্তু একটু ভুনা টাইপের হয়েছে, জিনিসটা খাইতে মজা। এই এই যে প্লেটটা আমি খাচ্ছি, এই প্লেটের দাম হচ্ছে 125। এর মধ্যে নলির কোনো কিছু নাই, এটা শুধু কুরুলের মাংস দিয়া করা। এই যে দেখেন, কুরুলের মাংস দিয়া খুব একটা ঝাল না, টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। এই এলাকার মধ্যে মনে হয় এটা বেস্ট, কারণ মানে এই এলাকা বলতে এই যে জামা মসজিদের এই সাইডে একটু ভেতরের দিকে আসলে, যে তৌফিক বিরিয়ানির দিকে আসতে নিলে এই যে একটা পাড়া আছে, এটারে হাভেলি আজম খান এটা বলে। এই হাভেলি আজম খানের এইদিকে এইটা বেস্ট। এরপরে দেখে আসেন একটু ব্রেন মশালাটা একটু ট্রাই করি। এই যে এখানে আছে ব্রেন মশালা, আর এই হচ্ছে গিয়ে কী বলেন তো নল্লি, নল্লির ভিতরের যে জিনিসটা আমরা দেশে খাই না, যেটা আমরা বোন ম্যারো বলি, মর্জা, এটা হচ্ছে সেই মর্জা দেয়া। আর এইখানে হচ্ছে গিয়ে খাসির সেই মগজটা, হ্যাঁ, এটা সিদ্ধ করা মগজ। কিন্তু আল্লাহ জানে এই মগজের উপর একটা পর্দা থাকে, পর্দা তো কোনোভাবে সরানো সম্ভব না ওনাদের পক্ষে। হ্যাঁ, এটার মধ্যে ওই নিহারি ব্যাপারটা আছে, এটা আমার কাছে একটু কেমন ঘন ঝোলের ভুনা মাংসের মতো লাগছে, কারণ ওই যে এই জিনিস নাই তো, তো এই জন্য আমি কী করবো, এই ঘন ঝোলটা নিলাম আর এখান থেকে এই নল্লির এই অংশটুকু নিলাম, এই যে মর্যা অংশটুকু নিলাম। আসবেন খাবেন, তবে এটা কিন্তু ওই কাল্লু কাল্লু নিহারির মতন ওই লেভেলের স্পেশাল না। ভালো লাগবে, এলাকার লোকজন খুব খায়।
कनेक्शन है, मैं देखता हूँ अच्छे कनेक्शन है। प्राइस टाओ मोटा मोटी रीजनेबल। ओके चले एड्रेस टा की एड्रेस टा हमने एक तो सुनी नहीं काकर का सेका का आशने दिखा आशन बोलें एड्रेस की हवेली आजम खां। हवेली आजम खां जी दुकान नंबर 722। दुकान नंबर 722 हवेली आजम खां। हवेली आजम खां उस जामा मस्जिद के एक नंबर गेट से मटिया महल होते हुए लिकवर चौक और उसके बाद में बाएं हाथ पर यह क्या किसी का हवेली था आजम खान करके जी 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 वो क्या मुगलों का दौर में मानी मुगल देश समय पूरा मोहल्लाटा यहाँ एकजुन हवेली छो हवेली आजम खा। आजम खा कौन थे? ये हवेली के मालिक थे सब। वो क्या उनके वजीर? नहीं 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 वैसे ही थे वो जैसे सलाहकार वगैरह सलाहकार होते हैं पी आई है जिसको कहते हैं पी है इस तरह से वो उनकी अच्छा 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 तो ये पूरा मोहल्ला जो तो बाड़ी घर से सब छो हे आजम खा। आजम खाएर हावेली जगहटार नाम हावेली आजम खा। और आपनारा आसबें क्यों जामा मस्जिद एक नम्बर गेट थे मेटिया महल रोड ये ढुके अपना चले आसबें हे हावेली आजम खा। हमें गूगल मैपटा इंशाल्लाह शेयर करब लोकेशन का আপনারা এখানে আসতে পারেন। আপনাদের যদি মনে হয় যে একটু অদ্ভুত খাবার যাই একটু খেয়ে আসি কারণ এই খাবারটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। এরকম খাসি রাস্তা মাথার থেকে হ্যাঁ ঝাঁকি দিয়ে মগজ বের করে দিয়ে যে জিনিসটা দেয় এটা ভালো লাগছে। তবে একটা জিনিস আমার কাছে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না, সেটা হচ্ছে এই জিনিসটা ঠান্ডা। এখন এই ধরনের জিনিস না ঠান্ডা খাওয়া যায় না, এগুলো একটু গরম হইলে খাওয়া যায়, ঠান্ডা হইলে এটা জমে যায়, জমলে খাইতে ভালো লাগে না। হ্যাঁ তো এটা একটু গরম থাকলে বেশি ভালো লাগতো। আর এই যে খাসির ব্রেনের ভিতরে খাসির না যে কোনো ব্রেনের উপরে একটা পর্দা থাকে যে জিনিসটাকে প্রথমে সেদ্ধ করে তারপর পর্দাটা উঠায় ফেলে দিতে হয়। আমার মনে হয় না এই পর্দা কোনোভাবে ফেলতে পারছে ওনারা, হ্যাঁ সম্ভব না কারণ জিনিসটা তো আমাদের সামনেই বের করলো এই আর কি। আর এই নিহারিটা হচ্ছে আপনারা বলতে পারেন গোস্ত কা নাহারি। হ্যাঁ গোস্ত কা নাহারি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।